ফিলিস্তিনিরা এই নিজেদের ভুলের কারণে ইহুদিদের কাছে জমি বিক্রি করা জায়েজ হবে না, হাকিমুল উম্মত ফতোয়া দেওয়া সত্ত্বেও তারা ফতোয়া মানছে না, টেকার লোভে ফিরিয়া এনার কাছে এলাকার জমিন বিক্রি করতে 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 এরা বাকি মুসলমানরা রেখে দাইয়া দিয়া এখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করছে, নিজেদের দোষের কারণে বিভর্তন করছে। এই জন্য আমরা এখন তাকাইয়া তাকাইয়া তামসা দেখব না, আগে তাকে রক্ষা করার চেষ্টা করতে হবে। গত কদিন আগে আমি বর্তমান বিশ্বের একজন শীর্ষস্থানীয় আলেম পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমের একটা বক্তব্য ইন্টারনেট থেকে বাইর করে শুনছি। তিনি বলছেন তার বক্তব্যের মধ্যে, ফিলিস্তিনেরা এই বিপদে পড়ল কিভাবে এবং ফিলিস্তিনিদেরকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, ফিলিস্তিনেরা এই বিপদে পড়ছে যেভাবে উনি বিবরণ দিয়েছেন, কইছেন দেশটা ফিলিস্তিনিদেরই আছে, ইহুদিদের কোনো দেশ এখানে ছিল না। ইহুদিরা পরিকল্পনা করিয়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইহুদিরারে খুঁজে খুঁজে আনছে, আন্যা ফিলিস্তিনের ভিতরে জমিন কিনছে, চড়া মূল্য দিয়া ফিলিস্তিনের কাছ ফিলিস্তিনিদের কাছ থেকে জমিন কিনছে। জমিনের মূল্য যদি হয় 5,000 টাকা, কিনছে 50,000 টাকা দিয়ে। বুঝে থাকলে বলেন, দেশটা ইহুদিদের ছিল না ফিলিস্তিনিদের ছিল? ইহুদিরা এখানে আসে পরিকল্পনা করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দলে দলে আসলো, আর ফিলিস্তিনিদের জমি কিনছে উচিত মূল্য দিয়া না চড়া মূল্য দিয়া? এই মূল্য ভাইয়া ফিলিস্তিনেরা খুশি মনে ইহুদিদের কাছে যার যার জমিন বেচছে, বেচছে এলাকা সাইডে অন্য হন গিয়া। এখানে যদি একটানি জমি বেচছে দেখে এটার মূল্য দেয় অন্য হন গিয়া 10খানি কিনা লেছে। ঠিক এই মুহূর্তে হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী তাবাবী রহমতুল্লাহি আলী এমদাদুল ফতোয়ার মধ্যে উল্লেখ আছে, এই কাজটা যখন ইহুদিরা করতেছে আর মুসলমান ফিলিস্তিনেরা যখন এইভাবে ইহুদিদের কাছে চড়া মূল্যে জমিগুলি বিক্রি কইরা কইরা এদের এদের কাছে নিজেদের সম্পত্তি ছাড়িয়ে দিয়ে অন্য এলাকায় চলে যাইতেছে, ঠিক এই মুহূর্তে হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী তাবাবী রহমতুল্লাহ আলী ফতোয়া দিছিলেন, এদের পরিকল্পনা ভালো নয়, এদের কাছে মুসলমানের জমি বিক্রি করা হালাল হবে না। সরা মূল্য ভাইয়া ফতোয়া তাদের ঠেঙ্গে ও মানছে না। বলেন সময় মতোই উলামায়ে দেওবন্দ তাদেরকে সতর্ক করছিলেন কিনা? সতর্ক করা সত্ত্বেও সতর্ক হইল না কেন? চড়া মূল্যে জমিন বিক্রি করা যায় ইহুদিদের কাছে বেচলে, মুসলমানের কাছে বিক্রি করলে যেই জমিনের মূল্য পাওয়া যায় 5,000 টাকা, ইহুদিরা সেই জমিন ফিলিস্তিনিদের কাছ থেকে কিনতে লাগলো 50,000 টাকা দিয়ে। এই চড়া মূল্যের লোভে ফিরিয়া নিজেদের সম্পত্তি এদের কাছে বিক্রি করলো, আর নিজেরা এলাকা ছেড়ে অন্যখানে গিয়া বিশাল সম্পদ কিনা লইল। এইভাবে ইহুদিরা মুসলমানের ফিলিস্তিনের দেশের এক অংশ দখল কইরা এরপরে বাদ বাকি যে কিছু ফিলিস্তিনি এই এরিয়ার ভিতরে আসিল এরা বাইরে ফিট্টা বিদায় করে দেয় বাড়িঘর ভিতরে সম্পত্তি দখল করে নিল। এইভাবে একটা সন্ত্রাসী রাষ্ট্র ইহুদিরা ফিলিস্তিনিদের জমিনের উপর প্রতিষ্ঠা করল। আমার কথা বুঝে থাকলে বলেন, এটা বৈধ রাষ্ট্র না অবৈধ রাষ্ট্র? যে শান্তিপ্রিয় রাষ্ট্র ইসরায়েলি না সন্ত্রাসী রাষ্ট্র? সন্ত্রাসী রাষ্ট্র। আজকের ফিলিস্তিনেরা ইহুদিদের হাতে এত চরমভাবে নির্যাতিত, এত অমানসিকভাবে নির্যাতিত আর শহীদ হচ্ছে, বলুন কার ভুলের কারণে? নিজেদের ভুলের কারণে। আপনার আপন ভাই যদি একটা ভুল করে বিপদে পড়েই যায়, এই কারণে কি আপনি তাকাইয়া তামসা দেখবেন না আগে তারে উদ্ধার করার চেষ্টা করবেন? আগে তারে রক্ষা করার চেষ্টা করুন, তারপরে তারে রক্ষা করার পরে তাকে সতর্ক করে দিন, জীবনে এমন ভুল আর করিস না। বলেন বিপদ ভালো রেখে বলবেন না আগে রক্ষা করতে হবে? ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনিরা এই নিজেদের ভুলের কারণে
ইহুদিদের কাছে জমি বিক্রি করা জায়েজ হবে না, হাকিমুল উম্মত ফতোয়া দেওয়া সত্ত্বেও তারা ফতোয়া মানছে না, টেকার লোভে ফিরিয়া এনার কাছে এলাকার জমিন বিক্রি করতে 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 এরা বাকি মুসলমানরা রেখে দেয়া দিয়া এখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করছে, নিজেদের দোষের কারণে বিপদটা করছে। এই জন্য আমরা এখন তাকাইয়া তাকাইয়া তামসা দেখবো না, আগে তাকে রক্ষা করার চেষ্টা করতে হবে। আগে রক্ষা করো, তারপরে সতর্ক কর, এমন ভুল আর করিস না। আমার কথাগুলি বুঝে থাকলে এবার বলেন, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, বিভিন্ন মুসলমান দেশের জনগণ, ইহুদিরা ধ্বংস হোক, ফিলিস্তিনেরা বিজয়ী হোক, আকাশপথে স্লোগান দিলেই ফিলিস্তিন ধ্বংস হয়ে যাবে, ফিলিস্তিনি বিজয়ী হয়ে যাবে, ইহুদি ধ্বংস হোক, ইসরায়েলি ধ্বংস হবে না, আমাদের স্লোগানের দ্বারা ইহুদি ফিলিস্তিনি বিজয়ী হবে না, আমাদের স্লোগানের দ্বারা। বরং এর একমাত্র পথ আল্লাহ কোরআনে বলে দিছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, শত্রুদের বিরুদ্ধে জিহাদ করতে হবে জানের দ্বারা, মালের দ্বারা। আবার বলি, জানের দ্বারা জিহাদ করার মানে সেনাবাহিনী পাঠাইয়া দেওয়া, মালের দ্বারা জিহাদ করার মানে অস্ত্র পাঠাইয়া দেওয়া। এই জানের দ্বারা মালের দ্বারা জিহাদ করার ব্যাখ্যা ভুলে যাবেন না জীবনে কোনোদিন। আল্লাহ কোরআনে বলছেন না, সাফাবাজির দ্বারা জিহাদ কর, সাফাবাজি। আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, আমরা মজলুম মুসলমানদের পক্ষে আছি, আমরা ইসরায়েলির পক্ষে নাই। এই কথা কইয়া ইসরায়েলি ধ্বংস হোক, ইসরায়েলিদের গালে গালে জুতা মারো তালে তালে বললাম, সেনাবাহিনীও ফাটাইলাম না, অস্ত্রও ফাটাইলাম না, এটা জানের দ্বারাও জিহাদ হইল না, মালের দ্বারাও জিহাদ হইল না, চাপাবাজি হইল। এবার বলেন, আমার কথা বুঝে থাকলে, আল্লাহ কোরআনে চাপাবাজির দ্বারা জেহাদ করে বলছেন না জানের দ্বারা মালের দ্বারা জেহাদ করে বলছেন? আল্লামা তকি উসমানি সাহেব এই বর্তমান পরিস্থিতি সম্পর্কে তার বক্তব্যে এই একটা তথ্য তুলে ধরেছেন, এরা নিজেদের ভুলের কারণে আজকে এই বিপদে পড়ছে। তখন ওই থানবী সতর্ক করে দিয়েছিলেন, এই বেঈমানদের কাছে মুসলমানদের জমি বিক্রি করা জায়েজ হবে না। তখন তারা মানছিল না, উচ্চরামূল্যের লোভে হইয়া, কিসের লোভে করিয়া, চরামূল্যের লোভে। এরপরে তিনি তার বক্তব্যে আরেকটা কথা বলছেন, পাকিস্তানের সমস্ত মুসলমান জনগণ ইসরায়েল বিরোধী, ফিলিস্তিনিদের পক্ষে, কিন্তু পাকিস্তান সরকার না সেনাবাহিনী পাঠাইতে রাজি, না অস্ত্র পাঠাইতে রাজি, কারণ সরকার আমেরিকার গোলামি করে। আমার কথা বুঝে থাকলে বলুন, আপনার দেশের সরকার যদি তলে তলে আমেরিকার গোলামি করে আর মুখে মুখে কয় আমি ফিলিস্তিনের পক্ষে আছি, মুনাফিকি না মুনাফিকি না, আর কারে মুনাফিকি কয়, মুখে মুখে কয় আমি ফিলিস্তিনের পক্ষে আছি আর তলে তলে আমেরিকার গোলামি করে, যেহেতু আমেরিকা ইসরায়েলের পক্ষে সেনাবাহিনী পাঠাইছে, যেহেতু আমেরিকা ইসরায়েলের পক্ষে অস্ত্র পাঠাইছে, এখন যদি মুসলমান দেশের সরকার ফিলিস্তিনিদের পক্ষে সেনাবাহিনী পাঠায়, এখন যদি মুসলমানের সরকার ফিলিস্তিনিদের পক্ষে অস্ত্র পাঠায়, তাহলে আমেরিকার গোলামি থাকবে না। এই আমেরিকার গোলামি রক্ষা করার জন্য পাকিস্তানের মতো এইরকম কতগুলি মুসলিম দেশে মুসলমান জাতির সাথে মুনাফিকি আর বেইমানি করে চলছে, মুখে মুখে কয় ফিলিস্তিনের হকি আছি, আসলে সেনাবাহিনীও পাঠায় না, অস্ত্রও পাঠায় না, মুখে মুখে হকি আছি কয় কেন, জনগণের মুখে দুলাভরা দেওয়ার জন্য, আর সেনাবাহিনী আর অস্ত্র পাঠায় না কেন, আমেরিকার গোলামি ঠিক রাখার জন্য। কত বড় মুনাফিক এই সমস্ত সরকার!